হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইয়া ভ্লগস অ্যান্ড কুকিং। চলে এসেছি নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো বিফ চাপ, যেটা কিনা রেস্টুরেন্ট স্টাইলের মতো দুর্দান্ত স্বাদ, শুধুমাত্র ঘরোয়া মশলা দিয়েই আপনারা বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে দেখিয়ে দিই কীভাবে বানাবেন আজকের এই চাপ রেসিপি। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ চাল মগজ, সাথে 1/4 কাপ কাজু বাদাম, সাথে 1 টেবিল স্পুন সর্ষে, আপনারা সাদা সর্ষে নিতে পারেন। এটাকে গরম জল দিয়ে আমি 20-25 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এদিকে আমি 750 গ্রাম বিফ নিয়ে নিয়েছি, এরকম সাইজ করে পাতলা পাতলা করে এরকমভাবে কেটে নেবেন। দোকানে বললে আপনাদের এরকমভাবে ঠিক কেটে দেবে, আপনারা বাড়িতেও কাটতে পারেন। এবার যদি একটু মোটা হয় মাঝখানে একটু থেঁতো দিয়ে নেবেন। এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সাথে 2 টুকরো খোসা সহ পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপে দিলে মাংসটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার ওটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এবার এই পেস্টটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। আবার ওর মধ্যে আমি জল ঝরিয়ে নিয়ে কাজু, পাল মগজ, সর্ষেগুলো দিয়ে এটাকেও একটা পেস্ট বানিয়ে নেবো। এটাকে ওর পেস্টের সঙ্গে আমি দিয়ে দেব। আর এই জারটা দিয়ে সামান্য একটু ঝোল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, সাথে 1 চামচ শাহী গরম মশলা, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ ঘরোয়া গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা, শুধু কালারটা সুন্দর হওয়ার জন্য, 1 চামচ গোলাপ জল, 1 চামচ 1 চামচ কেওড়া জল দিয়ে সাথে দিয়ে দেবো 2-3 ফোঁটা মিঠা আতর, মানে বিরিয়ানি ফ্লেভার যে আতরটা হয় ওটা আমি এর মধ্যে 2-3 ফোঁটা দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কোনো স্প্যাচুলা দিয়েও মিশিয়ে নিতে পারেন। হাত দিয়ে মিশালে খুব ভালো করে মাংসের গায়ে লাগানো যায়। এরকমভাবে খুব সুন্দর করে আমি একটা মিশিয়ে নিয়েছি। এবার মাংসগুলো দিয়ে এরকমভাবে লাগিয়ে নেবো, লাস্টে সবগুলো মাংস একসঙ্গে দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে মাংসের গায়ে মশলাগুলো লাগিয়ে নেবো। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঝাপা দিয়ে নর্মাল রুম টেম্পারেচারে 1 ঘন্টা প্রায় রেখে দেবো। 1 ঘন্টা পরের মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো, আপনাদের কাছে যদি খোয়া ক্ষীর থাকে সেক্ষেত্রে খোয়া ক্ষীর দেবেন, যদি না থাকে সেক্ষেত্রে আমি এখানে একটা গুঁড়ো দুধের প্যাকেট 10 টাকা সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও খুব ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেছে, এটাকে আমি 5 মিনিট রেস্টে রাখবো। এদিকে একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতের মধ্যে তেল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার, আপনাদের কাছে যদি ঘি থাকে ঘি দিতে পারেন। এবার এটাকে আমি মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 এলাচ, একটা লবঙ্গ, একটা দারচিনি, এলাচের একটু ফাটে এর মধ্যে দিয়ে দিলাম। সুন্দর একটা স্মেল ছাড়া শুরু করলে মাংসগুলো একে একে নিয়ে আমি এরকমভাবে সাজিয়ে দেবো কড়ার মধ্যে। সবগুলো মাংস দেওয়া হয়ে গেছে। এবার ওই বোলটা দিয়ে সামান্য একটু জল নিয়ে দিয়ে একটা চামচের সাহায্যে এরকম নাড়াচাড়া করে দেব। দিয়ে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 10 মিনিট মতো জাল করে নেবো। 10 মিনিট পরে দেখুন খুব সুন্দরভাবে ফুটে এসছে। এবার আমি এগুলোকে একে একে উল্টে আর এক সাইড জাল করে নেবো, আর এক সাইড এরকমভাবে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দেবো। দিয়ে লো ফ্লেমে রাখবো, ঢাকা খুলে দেখবো যে অতিরিক্ত জল বেরিয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে আমি 7-8 মিনিট মতো ফুটিয়ে নেবো। 7-8 মিনিট পরে দেখুন একদম মশলা থেকে তেল ছেড়ে গেছে। আবারও আমি ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে জাল করে নেবো। 5 মিনিট পরে একদম রেডি হয়ে গেছে আজকের রেস্টুরেন্ট স্টাইলের চাপের রেসিপিটি। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার আগেই আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়েই গ্যাসের ফ্লেম অফ করে দেবো। দিয়ে 1/2 ঘন্টা ঢাকা বন্ধ করে রাখবো, কোনো রকম ঢাকাটা খুলবো না। এবার 1/2 ঘন্টা পরে ঢাকাটা খোলার পরে দেখুন একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর একদম রেস্টুরেন্ট স্টাইলের চাপ রেডি হয়ে গেছে, খেতে অসম্ভব সুন্দর একদম রেস্টুরেন্ট স্টাইল। আপনাদের যদি এই চাপের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, প্লিজ কমেন্ট করে জানাবেন, সাথে একটি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।